আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমাদের ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি একজনকে চিনেন যিনি একটি ঘরে বসবাস করার পর রোগে আক্রান্ত হয়েছেন এমনকি আরও অন্যান্য বলাম সুবিধা তার উপর আসছে এই কারণে তিনি সেই ঘরে থাকাকে অমঙ্গল মনে করছেন এখন যদি এই অবস্থায় সেই ঘর ছেড়ে তিনি অন্য জায়গায় চলে যান তাহলে কি তার জন্য এটা করা জায়জ হবে কি না বা তিনি পাপি হবেন কি না সেটা সম্পর্কে জানতে চেয়েছেন আমরা বলবো যখন পরিস্থিতি এ পর্যায়ে গড়েছে তখন তিনি এই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যান এটাই তার জন্য হ্যাঁ কল্যাণকর হবে কারণ এ জাতীয় একটি হাদিস আবু দাউদ এর মধ্যে এসেছে হাদিস নাম্বার 3924 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে জনক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল ইন্নাকুনা ফি দারিন কাসীরিন ফিহা আদাদুনা যে আমরা এমন এক ঘরে ছিলাম যেগুলা থাকা অবস্থায় আমাদের সংখ্যা বেশি ছিল ওয়া কাসীরুন ফিহা আমওয়ালুনা এবং আমাদের সম্পদও তখন বেশি ছিল ফাতাহাওআলনা ইলা দারিন হ্যাঁ বল যে তারপর আমরা অন্য একটা ঘরে হ্যাঁ আপনার স্থানান্তরিত ফিহা আদাদুনা তখন সেখানে গিয়ে আমাদের সংখ্যা কমে গেল। গেলো না আমাদের সম্পদ কমে গেল তখন সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে পরামর্শ দিলেন বলে যে এই ঘর ছেড়ে দাও এটা অপছন্দনীয় ঘর সুতরাং এই দৃষ্টিকোণে এই লোকটাকে বের হতে হবে কিন্তু কথা হচ্ছে যে যে তিনি যে অমঙ্গল ভাবছেন এই অমঙ্গল ভাবাটা কিন্তু বিরোধী কাজ কারণ অমঙ্গল ভাবা এটা আরবিতে বলা বলা বা এটা কিন্তু নিষিদ্ধ আকরম সাল আলী ইসলাম হাদিসে বলেন যেটা আপনার বোখারের হাদিসে এসেছে হাদিস নম্বর পাঁচ হাজার সাতশত ছিয়াত্তর মুসলিম সব হাদিস নম্বর দুই হাজার দুইশত চব্বিশ হজরতান মারিক রুদাহ আকরম থেকে তিনি বলেন যে রসুল্লাহ ইসলামের সাথে রসুল বলেন কখনো সংক্রমণ বলতে কোনো রোগ নেই এবং এরকম কুলক্ষণ বলতে কিছুই নেই বরং আমার পছন্দ হচ্ছে যে সুলক্ষণ লক্ষণ তারা বললেন যে সুলক্ষণ মানে কি বলে যে সুন্দর কথা ভালো কথা এই আপনার

সত্যিকার নেই আমাদের জন্য সুতরাং কেউ যদি কুলক্ষণ ভেবে ফেলে এবং কোনো কাজ থেকে সে দূরে সরে যেতে চায় তাহলে এই দোয়াটা সে পড়বে আল্লাহর ই এখন কথা হচ্ছে যে এই হাদিসগুলোতে আপনার নিষেধ করা হয়েছে কুলক্ষণ ভাবার কথা কিন্তু আরেক হাদিসে যেটা আপনার ঘর ছেড়ে দেওয়ার কথা রসুল্লাহাম বলেছেন বা অন্য আরেকটা হাদিসের মধ্যে বলেছেন রসুল্লাহাম যেমন বোখারের মধ্যে এসেছে হাদিস নম্বর পাঁচ হাজার তিরানব্বই مسلم شهادة حدث نمبر ديه دي عبد الله بن عمر رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم في المرأة والدار والفرش جي أفنرس. কুলক্ষণ মহিলার মধ্যে হতে পারে ঘরের মধ্যে হতে পারে এবং আপনার ঘোলার মধ্যে হতে পারে এরকম ভাবে বোখারি আরেকটা হাদিস পাঁচ হাজার চুরানব্বই মুসলিম সহ দুই হাজার দুইশত বান্ন আবদুল্লাহ নমর থেকে যে যখন রসুল্লাহ আসলামের কাছে কিছু লোক আপনার কুলক্ষণ সম্পর্কে আলোচনা করেছিলেন তখন রসুল্লাহ আসলাম বলছিলেন যে ইনফিয়ানা সু উমুফি সে ইনফাফিদ্দারি বলমা আতিবল ফরাস যদি অকল্যাণ থাকে বা আপনার কুলক্ষণ থাকে তাহলে সেটা ঘরের মধ্যে থাকতে পারে এবং মহিলার মধ্যে এবং ঘোড়ার মধ্যে থাকতে পারে এই সমস্ত হাদিস ওই আগের হাদিসের সাথে মিলেলে যেটা বের হয় সেটা হচ্ছে দুই হাদিসকে মিলানোর পর আলেমদের মধ্যে কয়েকটা মত বের হয় তার মধ্যে একটা মত হচ্ছে যে আপনার যে হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে যে তিনটা জিনিসের মধ্যে কুলক্ষণ আছে হ্যাঁ এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কুলক্ষণ ভাবে যেমন আমাদের এই প্রশ্নকর্তা আহ আপনার তার পরিচিত লোকের কথা বলেছিলেন যে তিনি কুলক্ষণ ভেবেছেন তাইলে কুলক্ষণটা তার কুলক্ষণ ভাবার কারণে এসেছে। বলেছেন যে যে কুলক্ষণ ওই ব্যক্তির উপর চাপাবে যে ব্যক্তি কুলক্ষণ ভাবে যদি কুলক্ষণ ভাবে তাইলে কুলক্ষণ তার মধ্যেই আপনার আসতে পারে সুতরাং আপনার এই ব্যাপারটা যখন সে অনেকগুলোক্ষণ ভেবে ফেলেছে তখন এখানে থাকার দরকার নেই তার ইমানটা নষ্ট করে তার সিরকে লিপ্ত করার কোনো মানে হয় না এই কারণে রসুল আকরম ইসলাম পরামর্শ দিয়েছেন যে ঘর ছেড়ে দেওয়ার জন্য কারণ তার ইমান রক্ষা করার জন্য অথবা রসুল ইসলাম দয়া করে যে তার মনের উপর চাপ সৃষ্টি না করার জন্য কারণ একজনের যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে কখনো ক্ষতির সম্মুখীন হইলে সেখানে তাকে থাকতে বাধ্য করা অবশ্যই যাবে না এই কারণে তাকে সেটা করতে দেওয়া হবে না এটা হচ্ছে কথা আহ সুতরাং একজন ব্যক্তি অবশ্যই যখন কুলক্ষণ ভেবেছেন তখন সেখান থেকে তার চলে যাওয়া অবশ্যই দরকার আরেকটা কথা মনে রাখা দরকার যে এমন হতে পারে যে আল্লাহ হাজির সাহানহু কোনো জিনিসের মধ্যে কল্যাণ রেখেছেন কোনো জিনিসের মধ্যে অকল্যাণ রেখেছেন সুতরাং কল্যাণ ও যেটার মধ্যে আসে সেটা অবশ্যই কল্যাণ যেটার মধ্যে আছে অকল্যাণ সেটাই আমাদের খেয়াল রাখার বিষয় আল্লাহ হাজির আমাদেরকে বুঝার তফিক দিন আহমদিহি আজমাইন